আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো কুরআন ও হাদিসের বর্ণনায় একজন আদর্শ মানুষের 18টি গুণ সম্পর্কে। প্রিয় আখেরি নবীর উম্মত, ইসলাম সম্প্রসারণ ও প্রচারের লক্ষ্যে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পবিত্র কোরআনের সূরা ফুরকানের 73 থেকে 74 নম্বর আয়াত পর্যন্ত এই 12 আয়াতে ইসলামের দৃষ্টিতে আদর্শ মানুষের 13টি গুণের কথা বর্ণনা করা হয়েছে। এর প্রথম 6টি আনুগত্য বিষয়ক এবং শেষের 7টি আল্লাহর অবাধ্যতা না করা বিষয়ক। পাশাপাশি হাদিসে আরও 5টি গুণের কথা এসেছে। 1. একজন আদর্শ মানুষ সর্বদা নিজেকে বান্দা মনে করে সে অনুযায়ী তার আচরণকে আল্লাহর ইচ্ছায় অনুগামী রাখে। 2. একজন আদর্শ মানুষ সর্বদা নিরহংকারভাবে চলাফেরা করে। 3. মূর্খদের তাচ্ছিল্যকর আচরণে একজন আদর্শ মানুষ সবসময় শান্ত ভাব অবলম্বন করে। 4. একজন আদর্শ মানুষ সেই ব্যক্তি যে আল্লাহর ইবাদত করার জন্য রাতে জেগে থাকে। 5. একজন আদর্শ মানুষ জাহান্নাম থেকে বাঁচার জন্য সর্বদা প্রার্থনা করে। 6. আদর্শ মানুষ অবশ্যই অপচয় ও কৃপণতার মধ্যবর্তী পথ অবলম্বন করে। 7. একজন আদর্শ মানুষ কখনোই আল্লাহর সঙ্গে অন্য কাউকে তুলনা করে না। 8. একজন আদর্শ মানুষের 8 নম্বর বৈশিষ্ট্য হল সে অন্যায়ভাবে মানুষ হত্যা করে না। 9. একজন আদর্শ মানুষ কখনোই ব্যভিচারে লিপ্ত হয় না। 10. শির্ক বিদাত ও মন্দ মেলা ও মজলিসে যোগদান করে না এবং মিথ্যা সাক্ষ্য দেয় না। 11. একজন আদর্শ মানুষকে যদি বাজে মজলিসের ধারে কাছ দিয়ে যেতে হয় তাহলে সে ভদ্রতা সহকারে ওই জায়গা অতিক্রম করে। 12. একজন আদর্শ মানুষকে যখন আল্লাহর আয়াত স্মরণ করানো হয় তখন তারা গভীর মনোযোগ দিয়ে সেটা শোনে ও সেই অনুযায়ী শ্রদ্ধা ভরে আমল করে। 13. যারা সর্বদা আল্লাহর কাছে এই মর্মে প্রার্থনা করে যে হে আমার রব, তুমি আমার রব, তুমি আমার স্ত্রী ও সন্তানদের আমাদের জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দাও এবং আমাকে আল্লাহ ভীরুদের নেতা করো। 14. যে ব্যক্তি অন্যের জন্য সেই বস্তু ভালোবাসে যা সে নিজের জন্য ভালোবাসে। 15. যে ব্যক্তি অনর্থক কথা ও কাজ পরিহার করে চলে। 16. একজন আদর্শ মানুষ অবশ্যই বড়কে সম্মান ও ছোটকে স্নেহ করে চলে। 17. একজন আদর্শ ব্যক্তি অবশ্যই মানুষ এবং পশু পাখি সহ সব প্রাণীর প্রতি দয়াশীল হয়। 18. একজন আদর্শ মানুষের অন্যের প্রতি ভালোবাসা ও বিদ্বেষ শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ইসলামের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও কিভাবে আমরা ইসলামের জন্য কাজ করতে পারি সেটা কমেন্ট করে জানাবেন। আপনাদের পরামর্শের অপেক্ষায় থাকব। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।